কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টের শেফরা যেভাবে স্যুপ রান্না করে এবং এই স্যুপ এত টেস্ট হয় কেন আর এ টু জেড ডিটেইলস আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব প্রথমে আমি স্টকের কথা বলি এটা হচ্ছে স্যুপের স্টক এই স্টকের ভিতরে আমি চিকেনের যে হাড্ডিগুলো ছিল চিকেনের হাড্ডি এবং গাজর পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে প্রায় 4 ঘন্টা পানি সিদ্ধ করে নিয়েছি পানি সিদ্ধ করার পর যখন চিকেনের ফুল ফ্লেভার এবং নির্যাস পানিতে চলে যায় তারপর আমি চিকেনগুলো স্ট্যান্ড করে চিকেনের বনগুলো স্ট্যান্ড করে তুলে নিলাম তারপর এখানে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো আর পানি একেবারে দেখতে পাচ্ছেন পুরো বাবলিংয়ে আছে তারপর সুগার দিয়েছি যেহেতু হট অ্যান্ড সাওয়ার এবং একটু হালকা সুইটনেস থাকবে এই জন্য একটু সুগার দিয়েছি তারপর এটা হচ্ছে সয়া সস আমরা সবাই চিনি একটু সয়া সস দিয়েছি এই স্যুপের নাম ডার্ক হট অ্যান্ড সাওয়ার স্যুপ আর এটা হচ্ছে ফিশ সস আমরা সবাই চিনি ফিশ সসের টেস্ট সল্টি হয় ফিশ সস মূলত হচ্ছে সামুদ্রিক ওয়াটার এবং সামুদ্রিক ফিশ দিয়ে তৈরি করা আর এটা ম্যাগি সস স্যুপের টেস্ট ইনহ্যান্স করে আমি ম্যাগি সস ইউজ করেছি ম্যাগি সসটা মূলত একটু বেশি দিতে হয় কারণ ম্যাগি সস স্যুপের ফ্লেভার আনে তারপর এখানে যেহেতু এটা হট অ্যান্ড সাওয়ার স্যুপ তারপর হচ্ছে আমি রেড চিলি পেস্ট করে দিয়েছি এটা হচ্ছে র রেড চিলি পেস্ট ডাই রেড চিলি পেস্ট না আপনারা চাইলে একটু ডাই রেড চিলি একটু কেটে কেটে ছোটো ছোটো পিস করেও দিতে পারেন তারপর আমি এখানে নিয়েছি চিকেন বনলেস কিমা করে এখানে আপনারা যদি চান সেক্ষেত্রে ঠান্ডা পানিতে ভালো করে চিকেনগুলো ভালো করে গোলায় দিতে পারেন আমি যেহেতু চিকেনের পিস একটু বড় বড় রাখবো মানে যখন আমি স্যুপে দেব মুখের ভিতরে চিকেনের পিসটা লাগবে আমি ওই সাইজের করে নেব এই জন্য আমি গরম পানিতে দিচ্ছি গরম পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে কী হয় চিকেনগুলো একটু হার্ড হয়ে যায় মানে একটু দানা দানা হয়ে যায় আর এই দানা দানাটা হচ্ছে গিয়ে স্যুপে যখন আপনি স্যুপ ট্রাই করবেন তখন দানা দানা মুখের ভিতরে লাগলে স্যুপের একটু ভালো লাগে এবং টেস্টটা অনেক ভালো আসে টেক্সচারটা অনেক সুন্দর লাগে এই জন্য আমি গরম পানি অ্যাড করে তারপরে হাতে মাখিয়ে নিয়েছি তারপর আমি স্টকে চিকেনগুলো ঢেলে দিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন চিকেনগুলো অনেকটা চাকা চাকা হয়ে গিয়েছে এখানে যদি আপনি ঠান্ডা পানি ইউজ করতেন তাহলে এই চাকা চাকা থাকতো না একেবারে ছোটো ছোটো ইয়ে হয়ে যেত কিমার মতো হয়ে যেত তো তারপর পানিগুলো একেবারে ফুল গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর এটা হচ্ছে চিলি ক্যাচাপ আমি বেস্টের চিলি ক্যাচাপ ইউজ করি সবসময় কারণ বাংলাদেশের ভিতরে বেস্টের চিলি ক্যাচাপটা হচ্ছে গিয়ে মোস্ট ফ্লেভারফুল এবং টেস্টফুল এবং এতে কালারও সুন্দর আসে অতিরিক্ত বাজে গন্ধ আসে না তাই আমি বেস্টের চিলি সসটা সাজেস্ট করি এটা কোনো ব্র্যান্ডিং না জাস্ট কোয়ালিটির জন্য বলেছি তারপরে হাইন্স চিলি সসটা আছে ওটা অনেক এক্সপেন্সিভ হাইন্সটাও দিতে পারেন জাস্ট আমি বেস্টেডটা দিয়েছি আর এটা হচ্ছে টমেটো কুচি করে নিয়েছি একেবারে বিসি ফেলে তারপর কুচি করে নিয়েছি তারপর গাজর কুচি করে নিয়েছি আর এটা হচ্ছে গিয়ে লাল মরিচ দিয়েছি যেহেতু আমার স্যুপটা অনেক স্পাইসি হবে আর এটা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস মাশরুম একেবারে কুচি করে নিয়েছি আপনারা এখানে যে কোনো মাশরুম ইউজ করতে পারেন শিতাকে মাশরুম ওয়েস্টার্ন মাশরুম যে কোনো মাশরুম আর এটা হচ্ছে গিয়ে ডার্ক সয়া সস না ইউজ করে আপনারা যদি রাখতে চান সেক্ষেত্রে স্যুপটা একেবারে লাল হবে আর ডার্ক সয়া সস ইউজ করলে স্যুপের কালার একেবারে ডার্কনেস চলে আসবে একটু ডার্ক ভাব আসবে আমি যেহেতু একটু ডার্ক কালার করবো এই জন্য আমি ডার্ক সয়া সস ইউজ করেছি আর ডার্ক সয়া সসের কিন্তু ফ্লেভার স্যুপে এত ইনহ্যান্স করে আপনার টেস্টটা অনেক বাড়ায় আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার মূলত 1 কাপ কর্নফ্লাওয়ারের সাথে 1 কাপ পানি দিয়েছি আপনারা চাইলে 1.5 কাপও দিতে পারেন এটা কোনো অসুবিধা না কর্নফ্লাওয়ার মূলত স্যুপের থিকনেস নিয়ে আসে কর্নফ্লাওয়ার হচ্ছে একটা থিকেনিং এজেন্ট মানে স্যুপ ঘন করে ফেলবে কর্নফ্লাওয়ার দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু পরে আমার স্যুপ একেবারে ঘন হয়ে গিয়েছে স্যুপ অলমোস্ট রেডি হয়ে গেছে এখন জাস্ট স্যুপের সেকেন্ড পার্টে যে আপনারা যে কাজগুলো করবেন আমি একটু এগুলো শেয়ার করবো আপনাদের সাথে আর এই স্যুপটা আসলে রেস্টুরেন্টের আমাদের সবচেয়ে ফেমাস একটি স্যুপ এটা খুবই সেল হয় এই স্যুপ আর এই স্যুপ অনেকেই ভালো করে বাসায় রান্না করে আবার অনেকে হয়তো বা খাওয়ার ইচ্ছা আছে বা টেস্ট রান্না করতে জানে না সো তাদের জন্য আজকের ভিডিও হেল্পফুল হবে আর এটা হচ্ছে লেমন জুস লেবুর রস নিয়েছি আমি লেবুর রসটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কতটুকু সাওয়ারনেস পছন্দ করেন কতটুকু টক পছন্দ করেন তার উপরে নির্ভর করে তারপর এখানে আমি এগ দেব ডিমটা হচ্ছে আগে ভেঙে ভালো করে হুইস্ক করে নিয়েছি
ডিম দেওয়ার সময় খুবই স্লোলি ডিম দিতে হবে এবং যে কোনো একটি চামচ দিয়ে নাড়তে নাড়তে ডিম দিতে হবে। এখানে আপনারা চাইলে যদি চামচ দিয়ে না নেড়ে ব্যালেন্স করতে পারেন, আপনারা একটা হুইস নিয়ে নেড়ে নেড়ে ডিমটা স্লোলি দিতে হবে, আদারওয়াইজ ডিমের যেই টেক্সচারগুলো এগুলো অনেক বড় হয়ে যাবে। সো আমার দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টেক্সচারে ডিমগুলো একেবারে রেস্টার হয়ে স্যুপের সাথে মিশে গিয়েছে। স্যুপটার লুকসটা সো ইয়ামি হচ্ছে, দেখতেই পাচ্ছেন অনেক মনে হচ্ছে যে অনেক টেস্ট হয়েছে। তারপর আমি ধনিয়া পাতা দিয়েছি আর লেবু পাতা দিয়েছি। এখানে আপনারা ভুলেও লেবু পাতা আগে দিবেন না, সেক্ষেত্রে স্যুপ তিতা হয়ে যাবে। আর একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি। অনেকে সাদা গোলমরিচের গুঁড়া আগে দেয়, বাট আমার কাছে মনে হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া যদি আগে দেওয়া হয় তাহলে সাদা গোলমরিচের ফ্লেভারটা নাকে লাগে না, এই জন্য হচ্ছে আমি সাদা গোলমরিচের গুঁড়াটা পরে দিয়েছি। আর স্যুপের টেক্সচার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এবং কালারও অনেক নাইস হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ, আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। ভেরি নাইস।